মাটির প্রোফাইল ও হরাইজন। মাটির প্রোফাইল হলো হরাইজনের মধ্যে মাটির লম্বচ্ছেদ এবং উৎস বস্তু পর্যন্ত প্রসারিত। মাটির হরাইজন হলো মাটির স্তর যা ভূমির সাথে সমান্তরাল এবং কম বেশি সুনির্ধারিত বৈশিষ্ট্য বিদ্যমান, যাহা মাটির গঠন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে। রিজোলিথ হলো পৃথিবী পৃষ্ঠের উপর পোক্ত ড্রপ এবং মাটির উপাদানের অসংহত মজ্জা। সোলাম হলো মাটির প্রোফাইলের উপরের এবং সর্বোচ্চ ওয়েদার অংশ। হরাইজনের শ্রেণীবিন্যাস, এখানে ও জৈব হরাইজন, এ অ্যালুভিয়াল হরাইজন বা খরঞ্জন, বি ইলুভিয়াল হরাইজন, সি উৎস উপাদান, আর রেড রক ও জৈব হরাইজন। নির্বিঘ্ন বাস্তুতন্ত্রে সাধারণত পতিত পাতা, অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পৃষ্ঠের উপর স্তূপাকারে জমে জৈব পদার্থের সৃষ্টি হয়। সেখানে এসব উপাদান বিভিন্ন রকমের ভৌত ও রাসায়নিক ভাঙন ও রূপান্তরের মধ্যে পতিত হয়, ফলে পুরাতন ও আংশিকভাবে পচনশীল উপাদান নতুন ধ্বংসাবশেষের নিচে পড়ে। একত্রিতভাবে মাটির উপরের এই জৈব পদার্থও স্তরকে ও হরাইজন বলে। ও ওয়ান মূলত অঙ্গজ পদার্থের প্রকৃত গঠন, যা খালি চোখে দেখা যায় তাকে ও ওয়ান জৈব হরাইজন বলা হয়। ও টু উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষের প্রকৃত গঠন, যাহা খালি চোখে দেখা যায় না, ও টু জৈব হরাইজন বলা হয়। এ অ্যালুভিয়াল হরাইজন বা খরঞ্জন। এ হরাইজন হল ভূপৃষ্ঠের কাছাকাছি স্তর, যাহা খনিজ কণা দ্বারা প্রভাবিত, কিন্তু জৈব পদার্থের জমাটবদ্ধতার কারণে গাঢ় বর্ণ ধারণ করে। সর্বোচ্চ জৈব পদার্থ আহরণের ফলে এক বা একাধিক পৃষ্ঠ উপাদানে যে হরাইজনের সৃষ্টি হয় তাকে মাস্টার হরাইজন বলে। পৃষ্ঠ ও সাবপৃষ্ঠ হরাইজন নিচের হরাইজন থেকে উজ্জ্বল রঙের হয়, যাহা পরিসমাপ্ত ঘনত্বে অধিক প্রতিরোধী ক্লে মিনারেলের আয়রন ও অ্যালুমিনিয়াম হারিয়ে ফেলে, অথবা দুই বৈশিষ্ট্যের মধ্যে এই হরাইজন অবস্থান করে। এ হরাইজনের সাব ডিভিশন। এ ওয়ান খনিজ হরাইজন গঠন হয়েছে অথবা গঠিত হচ্ছে, অথবা ভূপৃষ্ঠের খুবই কাছাকাছি, যার বৈশিষ্ট্য হল হিউমাস সমৃদ্ধ জৈব পদার্থ যোগ হয় এবং খনিজের ভগ্নাংশের সাথে যুক্ত। এই স্তরের মাটির রং গাঢ়। এ টু এই খনিজ হরাইজন যার জোর বৈশিষ্ট্য হচ্ছে ক্লে মিনারেলের ক্ষয়। ইহা হল সর্বোচ্চ অ্যালুভিয়েশনের উজ্জ্বল রঙের স্তর। এ থ্রি হল এ ও বি সংক্রমণগত হরাইজন। এ ওয়ান ও এ টু উভয় হরাইজনের উপাদান ও বৈশিষ্ট্যের আধিক্য রয়েছে, কিন্তু বি হরাইজনের কিছু অধস্তন উপাদান রয়েছে। এ বি এ ও বি হরাইজনের অন্তর্বর্তীকালীন স্তর, যেখানে উপরের অংশে এ উপাদান ও নিচের অংশে বি উপাদানের আধিক্য রয়েছে, কিন্তু দুই অংশ আলাদা নয়। এ প্লাস বি অন্তর্বর্তীকালীন হরাইজন এ তার আয়তনের 50% এর বেশি কোয়ালিফাই বি হরাইজনের চেয়ে। বি ইলুভিয়াল হরাইজন। বি হরাইজন হল এ ও হরাইজনের নিচের স্তর, যেখানে জৈব পদার্থের পরিমাণ উপরিস্তরের চাইতে তুলনামূলকভাবে কম। নিম্নস্তরে সিলিকেট, ক্লাড, আয়রন, অ্যালুমিনিয়াম অক্সাইড, জিপসাম অথবা ক্যালসিয়াম কার্বনেটের জমাটবদ্ধতার পরিমাণ অসম হয়।
স্তূপীকৃত উপাদান উপরিস্তর হতে ধুয়ে যেতে পারে অথবা ওয়েদারিং প্রক্রিয়ার মাধ্যমে গঠন হতে পারে। এই অধস্তন স্তরকে বি হরাইজন বলে। বি হরাইজনকে উপাদান পরিবর্তনের মাস্টার হরাইজন বলে, যার বৈশিষ্ট্য হল ক্লে এর আহরণ, আয়রন ও অ্যালুমিনিয়ামের সাথে আনুষাঙ্গিক জৈব পদার্থ, মোটামুটি ব্লকি প্রিজমের মতো গঠন, এর সাথে অন্যান্য বৈশিষ্ট্য যেমন ওই সকল হরাইজনের শক্তিশালী অসদৃশ্য রং অথবা কাছের অপরিবর্তিত উপাদানের অধস্তন হরাইজন। বি ওয়ান, এ ওয়ান অথবা এ টু ও বি এর অন্তর্বর্তীকালীন স্তর, যাতে নিচের স্তরের উপাদানের আধিক্য থাকে, কিন্তু কিছু এ ওয়ান অথবা এ টু এর নিচের স্তরের অধস্তন উপাদান থাকে। বি টু, এই স্তরে সর্বোচ্চ পরিমাণে সলিকেট, ক্লে অথবা অক্সাইড অব আয়রন অথবা জৈব উপাদান জমা হয় এবং সর্বোচ্চ ব্লকি ও প্রিজন আকৃতির গঠন তৈরি হয়। এই স্তরের রং গাঢ় হয়। বি টু, বি ও সি এর অন্তর্বর্তী স্তর। বি ওয়ান অথবা বি টু বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু নিচের সি স্তরের অধস্তন উপাদান রয়েছে। বি প্লাস সি, অন্তর্বর্তীকালীন হরাইজন স্তর হিসেবে সি এর চেয়ে বি 50% এর বেশি কোয়ালিফাই করেছে। বি সি, বি ও সি এর অন্তর্বর্তীকালীন হরাইজন স্তর, যাতে উভয়ের অধস্তন উপাদান রয়েছে কিন্তু একে অপরের দ্বারা প্রভাবিত হয় না। সি উৎস উপাদান, উদ্ভিদ মূল ও অণুজীব সমূহ প্রায় হরাইজনে প্রবেশ করে, বিশেষ করে আর্দ্র এলাকার মাটির পানি রেজোলিথ এর জৈব রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে হরাইজনে সৃষ্টি হয়। হরাইজন হরাইজনের নিচে অবস্থান করে। ও এ বি হরাইজনের উপাদান পেডোজেনিক প্রক্রিয়া দ্বারা সামান্য প্রভাবিত হয়। সি স্তরের উপাদান সামান্য একই অথবা ভিন্ন হতে পারে। এই হরাইজনের মধ্যে আছে অজমাটবদ্ধ তলানি, স্যাপ্রোলাইট বেডরক ও অন্যান্য ভূতাত্ত্বিক উপাদান, সিলিকা, কার্বনেট অথবা জিপসাম অথবা অন্যান্য দ্রবীভূত লবণ এই স্তরের অন্তর্ভুক্ত। আর রেড রক মাটির কোমল স্তরের নিম্নবর্তী শক্ত নিরেট প্রস্তর। আর হরাইজন হল সি হরাইজনের নিচে অসংহত শিলা। যদি সি হরাইজন অনুপস্থিত থাকে তাহলে এই স্তর বি হরাইজনের নিচে থাকে। উৎস উপাদান, মাটির প্রোফাইলের নিম্নের স্তর, যা বিশেষভাবে বি হরাইজনের ঠিক নিচে অবস্থান, তাকে সাধারণভাবে সি হরাইজন বলা হয়ে থাকে। বেশিরভাগ পেডোলজিস্টরা সি হরাইজনকে মাটির উৎস উপাদান স্তর বলে থাকেন। অন্তর্নিহিত অনুমান করা হয় যে এ ও বি হরাইজনের উপাদানসমূহ যে সকল উপাদান থেকে আবির্ভূত হয়েছে তা সি হরাইজনের মতো। এ ও বি এর উপাদান এক সময়ে উৎস উপাদান ছিল। উৎস উপাদান হল মাটির স্তরের প্রাথমিক ধাপ। উৎস উপাদানের আরেকটি ধারণা নিম্নের মতো করে দেখানো যায়। উৎস শিলা, ওয়েদারিং, উৎস উপাদান, পেডোজেনেসিস এবং ইহার উৎপত্তি।